নমস্কার বন্ধুরা জবফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আমি রয়েছি আপনাদের সাথে অভিরাম বন্ধুরা আজকের এই ভিডিওতে নবোদয় বিদ্যালয় সমিতি থেকে প্রকাশিত একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে বিভিন্ন টিচিং এবং নন টিচিং পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের তেইশটি জেলা থেকেই আপনারা এখানটায় সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করার পর যে এক্সাম আপনাদের হয়ে যাবে সেই এক্সাম সেন্টার কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন জায়গায় আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন শেয়ার করে দেবেন আর চাকরি সম্পর্কিত যে কোনো আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জবফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন আর একদম বিনামূল্যে সরকারি চাকরির প্রস্তুতির জন্য আপনারা আমাদের সঙ্গে টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন আমাদের এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে তো বন্ধুরা চলুন এবারে আমরা চলে যাব সরাসরি প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশানে তো বন্ধুরা আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আপনারা স্ক্রিন দেখতে পাচ্ছেন নবোদয় বিদ্যালয় সমিতি থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ডেট এখানটায় দেখতে পাচ্ছেন এবং এখানটায় কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানের ফাইল নাম্বার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন তো বন্ধুরা এখানটায় বিভিন্ন পোস্টের কর্মী রিক্রুট করা হচ্ছে আপনারা দেখতেই পারছেন এখানটায় বিভিন্ন ধরনের কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট টিচার পোস্ট রিক্রুট করা হচ্ছে এছাড়াও ট্রেন গ্র্যাজুয়েট টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে এছাড়াও কিন্তু আপনাদের এখানটায় বিভিন্ন নন টিচিং স্টাফ অর্থাৎ এখানটায় স্টাফ নার্স থেকে শুরু করে অফিস সুপারিনটেন্ডেন্ট থেকে শুরু করে ক্যাটারিং সুপারভাইজার থেকে শুরু করে ইলেকট্রিক কাম প্লাম্বার থেকে শুরু করে মে সে পোস্টে কিন্তু এখানটায় কর্মী রিক্রুট করা হচ্ছে নন টিচিং পোস্টে এবং এখানটায় আপনারা কিন্তু যে কোনো পোস্টের জন্যই পশ্চিমবঙ্গের তেসটি জেলার যে কোনো ছেলে আবেদন করতে পারবেন এছাড়াও এখানটায় বিভিন্ন আরও ক্যাডারে রিক্রুট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার থেকে শুরু করে এক্সিকিউটিভ পোস্ট থেকে শুরু করে সেকশন অফিসার থেকে শুরু করে লিগেল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে আপনাদের কিন্তু বিভিন্ন ধরনের সেকশন অফিসার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে যেখানটাই কিন্তু তেষ্ট জেলার যে কোনো ছেলে মেয়ে সরাসরি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো বন্ধু এবারে আমরা দেখে নেব তো প্রথম যে পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পোস্ট গ্র্যাজুয়েট টিচার কম্পিউটার সায়েন্স পোস্টে রিক্রুট করা হচ্ছে তিনশো ছয়টি শূন্যপত্র রয়েছে স্যালারি স্ট্রাকচার দেখতে পারছেন চল্লিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানটায় শিক্ষাগত যোগ্যতা লিখে দেওয়া হচ্ছে আপনারা যদি কম্পিউটার সায়েন্স অথবা আইটি নিয়ে এমএসসি ডিগ্রি কমপ্লিট করে থাকেন অথবা আপনারা যদি এমসিএ ডিগ্রি কমপ্লিট করে থাকেন অথবা আপনারা যদি এখানটায় এমই অথবা এম ডিগ্রি কমপ্লিট করে থাকেন কম্পিউটার সায়েন্স অথবা আইটির ওপর তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে বিএ ডিগ্রি কিন্তু আপনাদের থাকতে হবে তাহলে আপনারা এখানটায় আবেদন করতে পারবেন তো বন্ধুরা নেক্সট দেখুন নেক্সট যে পোস্টে এখানটা রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশন পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে একানব্বইটি শূন্যপত্র রয়েছে এবং স্যালারি স্ট্রাকচার এবং এখানটা আপনাদের বয়স সীমা সেটা কিন্তু সেম লিখে দেওয়া হয়েছে অবশ্যই আপনারা দেখে নেবেন এবং এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের মাস্টার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে ফিজিক্যাল এডুকেশনের উপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে তো বন্ধুরা এরপরে দেখুন এরপরে যে পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে লিখে দেওয়া রয়েছে দেখতেই পাচ্ছেন এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েট টিচার মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের উপরে রিক্রুট করা হচ্ছে ছেচল্লিশটি শূন্যপত্র রয়েছে স্যালারি স্ট্রাকচার এবং বয়সীমাটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন তো বন্ধুরা এখানে আবেদন করতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যদি মাস্টার ডিগ্রি কমপ্লিট করে থাকেন যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে সঙ্গে ফিফটি পার্সেন্ট নাম্বার যদি থেকে থাকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই কিন্তু আপনাদের বিএ ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে সেই বিষয়ে লিখে দেওয়া হয়েছে তো বন্ধুরা নেক্সট দেখুন নেক্সট এখানটায় যে পোস্ট রিক্রুট করা হচ্ছে এখানটায় লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন টেন্থ গ্রাজুয়েট টিচার পোস্টে রিক্রুট করা হচ্ছে কম্পিউটার সায়েন্স পোস্টে যেখানটায় ছশো ঊনপঞ্চাশটি শূন্যপথ রয়েছে এবং এখানটায় স্যালারি স্ট্রাকচার দেখতে পারছেন এবং এখানটায় পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আবেদন করতে হলে ব্যাচলার ডিগ্রি যদি আপনাদের কমপ্লিট করা থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের উপরে তাহলে আবেদন করতে পারবেন এছাড়াও অর অর্ডি দিয়ে আর কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই কিন্তু এখানটায় আপনাদের সিটেড কোয়ালিফাইড থাকতে হবে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন এবং এখানেও আপনাদের বিয়ে ডিগ্রি লাগবে সেই বিষয়ে এখানটায় লেখে দেওয়া রয়েছে তো বন্ধুরা নেক্সট দেখতে পারছেন এখানটায় টেন গ্রাজুয়েট টিচার আর্ট পোস্ট রিক্রুট করা হচ্ছে এবং এখানেও কিন্তু রয়েছে ছশো ঊনপঞ্চাশটি শূন্য পথ স্যালারি স্ট্রাকচার দেখতে পারতে পারছেন বয়সসীমা সেম লিখে দেওয়া রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে লেখা দেওয়া রয়েছে আপনারা যদি এখানটায় ফাইন আর্টসের ওপরে ডিগ্রি কমপ্লিট করে থাকেন তাহলে আপনারা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই এখানটায় লেখা দেওয়া হয়েছে ডিগ্রি আপনাদের থাকতে হবে তাহলে আবেদন করতে পারেন বন্ধু এরপর দেখুন এখানটায় লিখে দেওয়া হয়েছে টেন গ্রাজুয়েট টিচার ফিজিক্যাল এডুকেশন পোস্টে রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় শূন্যপট্টি আপনারা দেখতে পাচ্ছেন পাঁচশো পঁচানব্বই প্লাস ছশো ঊনপঞ্চাশ অর্থাৎ টোটাল মিলে এখানটায় বারোশো চুয়াল্লিশটি পোস্ট এখানটায় রিক্রুট করা হচ্ছে অনেকগুলি শূন্যপদ এবং এখানটায় দেখতে পাচ্ছেন স্যালারি স্ট্রাকচার এবং সীমা এবং এখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে আপনারা যদি বিপিএড ডিগ্রি কমপ্লিট থাকেন যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান থেকে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন তো বন্ধুরা নেক্সট দেখুন এখানে কিন্তু বিভিন্ন পোস্টার রিক্রুট করা হচ্ছে এবং এরপরে দেখতে পাচ্ছেন টিজিটি মিউজিক পোস্টার রিক্রুট করা হচ্ছে ছশো ঊনপঞ্চাশটি শূন্যপত্র রয়েছে স্যালারি স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন সীমা এখানটা দেখতে পাচ্ছেন এবং এখানটা দেখুন এখানে লিখে রয়েছে ব্যাচেলার ডিগ্রি যদি আপনাদের কমপ্লিট করা থাকে মিউজিকের ওপরে তাহলে আপনারা এখানটা আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই কিন্তু রিজার্ভেল কোয়ালিফিকেশনগুলি লিখে রয়েছে অবশ্যই আপনারা কি করবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় নন টিচিং স্টাফ পোস্টে রিক্রুট করা হচ্ছে সবার প্রথমেই লিখে দেওয়া হচ্ছে স্টাফ নার্স পোস্ট রিক্রুট করা হচ্ছে ছশো শূন্য পদ এবং এখানটায় স্যালারি স্ট্রাকচার দেখতে পারছেন পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই আপনাদের বিএসসি কিন্তু আপনাদের অনার্সে কমপ্লিট করা থাকতে হবে সঙ্গে অবশ্যই আপনাদের নার্সিংয়ের উপরে কিন্তু আপনাদের ডিগ্রি থাকতে হবে সঙ্গে অবশ্যই সেটা কিন্তু আপনাদের রেজিস্টারপ্রাপ্ত নার্সিং কাউন্সিলিংয়ের মাধ্যমে আপনাদের সার্টিফিকেট থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে এবং এরপরে দেখতে পারছেন অফিস সুপারিনটেন্ডেন্ট পোস্টে রিক্রুট করা হচ্ছে পাঁচশো চুরানব্বইটি শূন্যপদ রয়েছে এবং এখানটা আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন স্যালারি স্ট্রাকচার লিখে দেওয়া রয়েছে অবশ্যই আপনারা একটু চেক আউট করে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি কিন্তু আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নেবেন তো বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন ক্যাটারিং সুপারভাইজার পোস্টে রকুট করা হচ্ছে ছশো সাঁত্রিশটি শূন্যপত্র রয়েছে স্যালারি স্ট্রাকচার আপনারা কিন্তু এখান অন স্ক্রিন দেখতে পারছেন এবং এখানে আপনারা বয়স সীমা দেখতে পারছেন এবং এখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে হোটেল ম্যানেজমেন্টের ওপরে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এছাড়া ওয়ার দিয়ার ও কোয়ালিফিকেশন লিখে দেওয়া রয়েছে যে কোনো একটি কোয়ালিফিকেশন থাকলেই আপনারা এখানটা আবেদন করতে পারবেন তো তবন্দুর এরপরে দেখুন এরপরে যে পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে লেখা যাচ্ছে ইলেকট্রিশিয়ান ক্লাম্বার পোস্ট রিক্রুট করা হচ্ছে পাঁচশো আটানব্বইটি শূন্যপত্র রয়েছে স্যালারি স্ট্রাকচার এবং এখানটায় বয়সভাবে কিন্তু লেখা হচ্ছে চল্লিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানে দেখতে পাচ্ছেন মাধ্যমিক পাশ করে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই আইটিআই ডিগ্রি আপনাদের কমপ্লিট করা থাকতে হবে রেলিভেন্ট ফিল্ডের উপরে তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই দু বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে তো অবশ্যই আপনারা একটু চেকআউট করে নেবেন তো তবন্ধুর এরপরে দেখুন এখানটায় মেস হেলপার পোস্ট রিক্রুট করা হচ্ছে যেখানটায় বারোশো সাতানব্বইটি শূন্যপত্র রয়েছে এবং এখানটায় স্যালারি স্ট্রাকচার দেখতে পারছেন তেইশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন এবং এখানেও কিন্তু আপনাদের লিখে দেওয়া হয়েছে আপনারা যদি মাধ্যমিক পাশ করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন সঙ্গে অবশ্যই পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আপনাদের চাওয়া হয়েছে সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া হচ্ছে অবশ্যই আপনারা চেকআউট করে নেবেন বন্ধুরা এইভাবেই কিন্তু এখানটায় বিভিন্ন পোস্টে রিক্রুট করা হচ্ছে এছাড়াও কিন্তু আরও বিভিন্ন ক্যাডার পোস্ট এখানে রিক্রুট করা হচ্ছে দেখতে পাচ্ছেন এই সমস্ত অফিসার পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে যেখানে আবেদন করতে হলে অবশ্যই আপনাদের সীমা কিন্তু থাকতে হবে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবং স্যালারি স্ট্রাকচারগুলি লিখে দেওয়া হয়েছে এবং দেখতে পারছেন এখানটায় অ্যাসিস্ট্যান্ট কমিশনার পোস্টে রিক্রুট করা হচ্ছে আটত্রিশটি শূন্যপত্র রয়েছে এবং এখানটায় এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা লেখা দেওয়া আছে আপনারা অবশ্যই একটু এগুলো দেখে নেবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল থেকে ডাউনলোড করে অবশ্যই একটু চেক আউট করে নেবেন এবং এখানটায় বিভিন্ন ধরনের কিন্তু তার পরবর্তীতে যেই পোস্টগুলিতে আবেদন করতে হলে কিন্তু শিক্ষাগত যোগ্যতাটা অনেকটা প্রয়োজন সেই বিষয়ে এখানটায় লিখে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আমি আপনারা যেই পোস্টগুলির জন্য আবেদন করতে পারবেন সেই পোস্টগুলি নিয়ে আলোচনা করে দিলাম এবং আপনারা যদি এখানটায় ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশান আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আপনার আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশনটিকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে কিন্তু আপনারা এখানটায় নিজ দায়িত্বে আবেদন করবেন এবং আবেদন করার জন্য লিঙ্ক পেয়ে যাবেন আপনারা আমাদের ভিডিও ডিসক্রিপশানে অ্যাপ্লাই অনলাইন বলে একটি লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে সরাসরি আপনারা অনলাইনে আবেদন করতে পারেন এবং তার আগে অবশ্যই বারবার করে বলছি আপনারা আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে আবেদন করবেন তো বন্ধুরা এরপরে যে সমস্ত পোস্টগুলিতে রিক্রুট করা হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার থেকে শুরু করে সেকশন অফিসার থেকে শুরু করে লিগেল অ্যাসিস্ট্যান্ট থেকে শুরু করে বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে তার পরবর্তীতে আপনারা দেখতেই পারছেন এই পোস্টগুলিতে আবেদন করবার জন্য কিন্তু আপনাদের হায়ার কোয়ালিফিকেশনের প্রয়োজন তো আমি আর এগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করছি না আপনারা যে সমস্ত পোস্টগুলিতে আবেদন করতে পারবেন সেই পোস্টগুলি নিয়ে আমি আলোচনা করে দিলাম তো অবশ্যই কিন্তু আপনারা কি করবেন আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে অফিসিয়াল নোটিফিকেশান থেকে ডাউনলোড করে ভালো করে পড়ে বুঝে তারপরে আপনারা নিজ দায়িত্বে এখানটা আবেদন করবেন তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ